আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই যে আমি লাউ পাতা দিয়ে একটা শুটকি বড়া বানাবো, সিঁদুল শুটকির বড়া। হ্যাঁ, লাউ পাতা দিতে ওই জন্য আমি সিদ্ধ দিলাম, ভালোভাবে ধুয়ে নিছি, এখন সিদ্ধ দিতেছি। যে একটু লবণ ছিটকে দিব আর অল্প একটু পানি দিছি। তো এখন আমি একটু ডেকে দিয়ে দিব, এত বেশি না, জাস্ট বাপটা আসলেই আমি উঠিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, আমার লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে। এরকম হতে হবে। হ্যাঁ, লাপাত তো সিদ্ধ হলে একটু কালো কালো হয়ে যায়, এরকম হবে, বেশি হবে না। কারণ আমি ভর্তাটার ভিতরে এটা মুড়িয়ে মুড়িয়ে দিব, তো অনেক সময় আমি কাঁচা পাতা দিয়েও করি, এবার একটু সিদ্ধ পাতা দিয়ে করলাম। কারণ এখন রাত হয়ে গেছে, আমি আজকে ভর্তা ইয়ে করতে পারবো না, সেই জন্য সিদ্ধ দিয়ে রাখতেছি, পাতাটি যাতে নষ্ট না হয়ে যায়। তো ইনশাল্লাহ কালকে ভর্তাটা বানাবো, দেখাবো। আমার লাউ পাতা দিয়ে শুটকির বড়া বানাতে যা যা লাগবে, এখানে যে পেঁয়াজ কুচি নিয়েছি আমি, তিনটা মাঝারি আকারের পেঁয়াজ, অনেকগুলো কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি, তিনটা রসুন, আর এখানে তেল তো আছেই, আর আমার ধনিয়া 1 টেবিল স্পুনের সমান পরিমাণ, আর হলুদ 1.5 চামচ, মরিচ 1.5 চামচের মতো, আর লবণ পরিমাণ মতো। ধনিয়াটা অনেকে শুটকিতে খাইতে চায় না, বাট আমি খাই, আমি সব শুটকিতেই ধনিয়াটা দিই। এরপরে এখানে হলো 5টা সিদ্ধ শুটকি বাঁশপাতি, আর এই যে এখানে হলো লাউ পাতাগুলো আমি যে সিদ্ধ দিয়ে রেখেছিলাম, ওগুলা হালকা সিদ্ধ দিয়ে রেখেছি। তো এই যা, এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। এই যে আমার ফ্রাই প্যানে এখন তেল দিয়ে দিব, তেল দেওয়া হয়ে গেছে, তেলটা একটু বেশি লাগবে। আর আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, তেলটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব না এত বেশি, কারণ ছিটকে যায়। এটা একটা গোপন টিপস, অনেকে বোঝে না, তেলটা গরম হইলে পেঁয়াজটা দিলে ছিটকিয়ে সব দিক দিয়ে চলে যায়। তো আমি সাধারণত তা করি না, আমি একটু ঠান্ডা অবস্থায় দিয়ে দিই, তাহলে ছিটকানো কম হয়। অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দিতেছি, দেখছেন, অনেকগুলো পেঁয়াজ। কিন্তু এখন আমি রসুনের কুচিগুলো দিয়ে দিব, এখন আমি এই যে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। তো মোটা করেই কেটে নিচ্ছি, কারণ গলে যাবে তো, আমি তো অনেকক্ষণ কষাবো, তাই না? সেই জন্য আমি পেঁয়াজটা কিন্তু লাল করব না, মশলাটা দিয়ে দিব, মশলাটা ভুনে পেঁয়াজটা নরম নরম হয়ে যাবে। আমি কখনো তেমন করি না, সহজে ব্রাউন করি না, ওটা কলেস্টরল হয়ে যায়, সেই জন্য। এখন আমি এই যে মশলাটাতে পানি মিক্সড করে প্যাটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি, তাহলে একটু মজা হয়। পেঁয়াজটা তো কষে কষে নরম হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমি একটু ডেকে দিব, তেলটা ওপর উঠবে, ততক্ষণে আমি একটু ডেকে দিব। ডেকে দিলে সাথে সাথে বলো কি আছে, আমি দেখি ডাকনাতে করে এরকম হচ্ছে ধোয়া। হ্যাঁ, এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে একটু নেড়ে ডেকে দিব। অলরেডি তো দিয়ে দিছি শুটকি, এখন আবার একটু ডেকে দিব। অনেকক্ষণ একটু ডেকে, অল্প আছে, ডেকে ডেকে তারপর এটার একটু কষিয়ে নিব। চলেন দেখি আমি কিরকম হয়েছে। ওয়াও, কি সুন্দর কালার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এখন আর আমি ডেকে দিব না, এইভাবে একটু উতলা করে আর একটু কষিয়ে নিব, আর একটু শুকিয়ে নিব। রীতিমত পাতা থেকে একটু চিপসে যাবে না, রসগুলা বের হয়ে আসবে জল থাকলে, সেই জন্য একটু শক্ত শক্ত ভাপ করতে হবে, যাতে আবার বেশি শক্ত করা যাবে না, তসতসা রাখতে হবে, নতুবা মজা লাগবে না। একটু ভিতরে যাতে একটু সফট থাকে পাতার ভিতরে ভর্তাটা, তো ওই রকম এটা ভর্তা বাজি, একটা ভর্তা করেও করা যায়, কিন্তু আমি পাটা পুটার ঝামেলাতে না গিয়া এইটাতে বেশি মজা হয় দেখছি, যতবারই ট্রাই করছি এইভাবে ভাজি করে করলে অনেক স্বাদ। আর আমি যেহেতু ডিপ করে রেখে দিব, ইনশাল্লাহ পুরা শীতে খাবো, মাঝে মাঝে একটা একটা করে বের করে। তো এখন এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিব, একটু শুকনা করব।
ভিজে এখন এরকম এরকম শুকনাটা রাখবেন। হ্যাঁ, তো হয়ে গেছে। আর আমি একটু কাঁটাটা যখন বড়াতে দিব না, তখন কাঁটাটাটা একটু বেছে, একটু কোনো কাঁটা মাটা থাকলে অনেক সময় শীতলে একটু কাঁটা পাওয়া যায়, এগুলো আমি বেছে নিয়ে নিব। হ্যাঁ, তো হয়ে গেল। এখন আমি চুলা অফ করে দিব, আছে আছে আবার একটু শুকিয়ে যাবে। তারপরে বাকিটা দেখাচ্ছি। যা গ্রান বের হয়েছে, আর এত মজা হয়েছে। আমি অল্প একটু রেখে দিব, বাদ দিয়ে আবার খাবো। কি যে মজা হয়েছে, অমৃত! এ আল্লাহ, সুবহানাল্লাহ! এই হাত দিয়া জানারা দি, তাই এত মজা হয়ে যায় কেন জানি। আলহামদুলিল্লাহ, এই যে আমার লাউ পাতা আর এই যে ভর্তা আমার ডিশ। এখন আমি একটা একটা করে মুড়িয়ে এইভাবে দিব, ভর্তাটা ভিতরে ঢুকিয়ে। আমি পাতাতে ভর্তা রাখলাম, তারপরে এইভাবে মুড়িয়ে নিব। এপাশ এপাশ আমার এক হাতে তো ফোন ধরা, সেই জন্য এইভাবে মুড়িয়ে নিব পুরাটা। এইভাবে যত পারে আমি করে এইভাবে প্রত্যেকটা রাউন্ড করে করে মুড়িয়ে নিব। হ্যাঁ, এবার গুলো করব, সাইজে সাইজে করব। এই যে একে একে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে একটু ছেঁকে তারপরে রেখে দিব। তো এই যে মাশাল্লাহ অনেকগুলো হলো। সাইজটা আপনার কাছে গোল করা যায়, লম্বা করা যায়, যে আর যেরকম মন চাই, তাই না? তো ওকে, চলেন আমি এখন ফ্রাই প্যানে ফ্রাই করব, হালকা করে ভেজে নিব। আমি কড়াইয়ে তেল দিয়েছি ফ্রাই প্যানে, এখন হালকা হালকা করে এইভাবে প্রত্যেকটা দিয়ে আমি ছেঁকে নিব। বেশি তেলে দেওয়া যাবে না, হ্যাঁ, হালকা করে এইভাবে আমি প্রত্যেকটা দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে দিব, বেশি বাজা যাবে না, আমি উল্টিয়ে দিব। হ্যাঁ, ধীরে ধীরে ছোট্ট একটা স্পুন দিয়ে যাতে না ভেঙে যায়, এইভাবে একটা করে উল্টিয়ে দিব। প্রত্যেকটাকে উল্টিয়ে দিয়েছি, এই যা এখন আমি পরিবেশন করব। হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমি তো ডিপে রেখে দিব, আবার তো একবার আমি এইভাবে ভেজে ভেজে খাবো। হ্যাঁ, সেজন্য আমি এত বেশি ভাজবো না। আবার যদি আমি খেয়ে ফেলতাম, তাহলে আমি আরেকটু করকড়া করতাম। যেহেতু আমি আবার ভাজবো, সেজন্য আমি হালকা ভেজে রেখে দিতেছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, হয়ে গেল আমার লাউ পাতা দিয়ে শুটকি ভাজির বড়া। হ্যাঁ, আমি ভর্তা বানিয়ে করি নাই, পাটা ঝামেলা রাখি নাই, এটা বেশি মজা হয়। তো এইভাবে ট্রাই করবেন সবাই, যে দেখেন কতই আমি এগুলো আমি ডিপ করে রেখে দিব। একটা শুধু আজকে খাবো, বা একটা দুইটা পরে আস্তে আস্তে বের করে খাবো, একটু পরে আবার একটু ছেঁকে নিব ফ্রাই প্যানে। তো এইভাবে বানিয়ে খাবেন, অনেক ইয়ামি। যারা শুটকি প্রেমী, যারা শুটকিকে ভালোবাসে, এই বড়াটা যে কি মজা বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সবার সুস্থতা এবং সবার নেক হায়াত কামনা করে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।